কারণ এটা তো এখন আসলে মাস্কটা এটা একটা সেবা, মানে বিশাল সেবা। আপনি শুধু যে এটা আপনার বিজনেস তা না, এটা আপনার সেবা। আপনি যদি সেবাটা দিতে পারেন, এটা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ। একচুয়ালি মানুষটা সেবার বদলে ব্যবসা শুরু করেছে, কারণ না আমি বলবো যে অতিরিক্ত দাম নেওয়া ঠিক হবে না, কারণ আপনি রিজনেবল প্রাইস রাখেন না, অল্পতে আল্লাহ অনেক বরকত দিব ভাই। আমি চাচ্ছি যে এই জিনিসটা ওই সাপোর্টটা যাতে করতে পারি, হ্যাঁ পয়সা তো সারা জীবন। এমনি আমরা তো মূলত বল ফ্যান মেশিন, ডিটারজেন্ট, অন্যান্য মেশিন আছে, কিন্তু এই মাস্কসেটটা এখন নতুন চলতেছে। এটা আমরা অনেক গবেষণা করে, তো এখন ওই যে ডাইস ডুইস আগে বানানো যেত না, এখন ওই যে সাইনা সিএনসি মেশিনে, অটো মেশিনে এগুলা করা যাচ্ছে। তো এখন ওই আগে নন ওভেন টিস্যু প্যাকেট, না 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 ভাই, ম্যানুয়াল অটো মেশিনটা সাইনা সাইনা আছে, কিন্তু এখন সাইনা থেকে মেশিন আনা খুব কঠিন হয়ে গেছে। তো এখন আমাদের ওই লোকাল মেশিনেই, আমরা যে লোকাল সাইনা পাশ দিয়ে লোকাল মেশিনগুলো বানাই প্যাডেল চালিত, এখানে ছয়টা মেশিনের সেটে আপনি নন ওভেন টিস্যু ব্যাগ এবং আপনি মাস্কটা করতে পারবেন। জি 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 এটা যাত্রাবাড়ি চৌরাস্তা থানার সামনে। জি 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 এটা আপনি চিনবেন সহজেই, যাত্রাবাড়ি চৌরাস্তা থানা, থানার গেট বরাবর দক্ষিণ পাশে তৃতীয় তলায়। তো আপনি এখন মাস্ক তো চতুর্দিকে মানে এতটা চাহিদা বাড়ছে, আপনি এটা অল্প লাভ করলেও আশা করি অনেক ভালো কিছু করতে পারবেন। অন্তত কিছু লোকের কর্মসংস্থান হবে, কিছু লোকের কর্মসংস্থান এবং আপনারও প্রফিট হবে। অনেকে তো অনেক হাই প্রাইসে বিক্রি করে, কিন্তু সেটা করা ঠিক না, কারণ মানুষের সুযোগ নেওয়াটা এটা ভাই। হ্যাঁ এটা পাবেন, বংশালে পাওয়া যাচ্ছে। আপনি আগে আসেন, আমার সাথে কথা বলেন, কথা বলে যা যা লাগে আমি ওখানে দিয়ে আপনাকে পাঠাবো, কোনো সমস্যা নাই। নন ওভেন টিস্যু ব্যাগের ফেব্রিক্স গুলো পাওয়া যায়, আপনি অন্যান্য গুলো পাবেন। জি পাঠান। এছাড়া ওই যে বললাম, আমাদের এখানে বল ফ্যান মেশিন আছে, তারপর অন্যান্য মেশিন আছে, আপনি যে কোনো ব্যবসা করলে করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে আসসালাম, কালকে পাঠায়েন, আমি আজকে একটু বাহিরে থাকবো, আপনি কালকে পাঠায়েন। ওকে আসসালাম আলাইকুম। আর আমার ফ্যাক্টরি হলো মোহাম্মদবাগ।